মরক করছে খুব ফাস্ট ট্রেন গরমে মাথা হয়ে গেছে একেবারে কাজাবলঙ্কা এসে নামলাম তো এই হচ্ছে টিকিট কাউন্টার সো বন্ধুরা এই হচ্ছে হাজার টু মসজিদ সাত নাম্বার কারে আমার সিট ওদিক দিয়ে খুব ভিড় তো আমি এই পাশ দিয়ে যাচ্ছি ট্রেনের উপরে আমার সিট ফাইনালি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকমতোই হয়েছে ভয় ছিলাম যেটা বললাম তো ইজিপ্টের মতো অবস্থা হতো একদিন নষ্ট হয়ে যেত তো আজকের দিনটা নষ্ট হলো না এটা হচ্ছে ইজিপ্ট মিশরের সুপার শেট হচ্ছে মরক্কোর সুপার ফাস্ট ট্রেন গরমে মাথা হয়ে গেছে একেবারে তো কমফোর্টেবল এই জন্য পিছনে রিক্লাইন করা যাবে কি না পরে দেখবো দুই ঘন্টা দশ মিনিটের জার্নি সো ইনশাল্লাহ দেখা হচ্ছে কাজা সুপার ফাস্ট ট্রেন স্লোলি যাত্রা শুরু করলো মোটামুটি স্পিড এখন একটু বেড়েছে এখনো শহরের আশেপাশে আর একটু পরে দেখা যাবে হাউ ফাস্ট ইট ইজ কাজাবলঙ্কা এসে নামলাম ট্রেন স্টেশন থেকে বের হয়ে সোজা হাসান টু মসজিদ আমাদের দেশের স্টেশনগুলোতে এরকম নামাজ পড়ার ব্যবস্থা আছে কিনা জানি না আলহামদুলিল্লাহ এদের এই ব্যবস্থা আমার খুব ভালো লেগেছে আমাদের দেশে না থাকলে এটাকে করা উচিত দেশ অনেক আধুনিক হচ্ছে এটাও দরকার আছে ইনশাআল্লাহ তো এক ভাইয়ের সাথে ইনফরমেশন নিলাম ট্রামে যাওয়া যাবে ট্রাম থেকে তারপরে একটা ট্যাক্সি ধরা যায় এখান থেকে পুরো ট্যাক্সি নিলে অনেক টাকা চলে আসবে তো ট্রামে টিকিট করবো তারপরে দেখি কীভাবে যাওয়া যায় হচ্ছে স্টেশন গার্ডে কাজা বা ইয়াজে এখান থেকে ট্রাম নিব ওই ট্রাম স্টেশন এখানে তো ট্রাম চলে আসছে আই ডোন্ট থিঙ্ক সো আমি এটা দৌড়ায় ধরতে পারবো পরেরটা যাই কিছু করার নাই তো এখানে দেখলাম অনেক দালাল তারা টিকিট হাতে করে বেচতে আসছে মেবি টিকিটের ভ্যালিডিটি নাই তো চলে সাবধানে থাকতে হবে বড় শহরগুলোতে যে কোনো সময় ট্র্যাপে পড়বেন এদের সাহায্য নিতে গেলেই ঝামেলা আমি মেশিনে টিকিট কাটলাম তারপরও সে আমার কাছ থেকে আবার টাকা চাচ্ছে এক দেড় খান এখানে থামার পরে সামনের পাশ থেকে ট্যাক্সি নিতে হবে ইনশাআল্লাহ ট্যাক্সি জিজ্ঞাসা করে দেখি কত নাই তারপরে যত আগে সম্ভব এখান থেকে ভাগবো Et le même prix qu'on va au Joli jusqu'à ici, presque c'est le même prix. Ok, je suis d'accord. Sur taxi, il y a un taxi, il y a un mitard sur le taxi. Je parle avec la caméra. Ah ouais, excuse. Ah, tu peux le dire maintenant? Oui, c'est bon. Je vais dire un ticket. Starting price, tu as pour les petits... দুই পয়সা সামথিং জানি না দেখা যাক যাওয়ার পরে কী হয় তো ইনশাআল্লাহ এখানে গেলে পরে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ বললো দশ মিনিটের বেশি লাগার কথা না
শেখ আজা বড় হিল যা হয় আর কি, একটু নোংরা। তুলনায় তাঁজে দেখলাম খুব ক্লিন, তেতুয়ান তাঁজে এগুলি অনেক পরিষ্কার ছিল। তো কাজা আমাদের ঢাকা শহরের মতো। ট্যাক্সি থেকে নামলাম, এ হচ্ছে হাসান মসজিদ, হাসান টু মসজিদ, মানে হাসান দুই মসজিদ যেভাবে বলি। তো খুব বড় একটা মনুমেন্ট মুসলমানদের জন্য, মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা ডিসকভার করব, দেখি গিয়ে। তো এখান থেকে লোকজন ঢুকে, জানি না কি সিস্টেম, তো ভিজিটরদের জন্য টিকিট কাটতে হয়। তো সামনে ওইখানে টিকিট কাউন্টার, এই হচ্ছে টিকিট কাউন্টার, এদিকে নিউজে নিউজের ভিতরে টিকিট কাউন্টার। ইনশাআল্লাহ এখান থেকে টিকিট কাটতে হবে, কটা আমি জানি না, গিয়ে দেখতে হবে। আচ্ছা, ভিজিটিং টাইম আছে এখানে, যেন আমার টাইমে সমস্যা না হয় ইনশাআল্লাহ। নামাজের কথা বললাম, আর কোনো টিকিটের আগে নাই পড়ে, বললে তুমি মুসলমান, তুমি যাও নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ, তো জিজ্ঞাসা করছিলো তুমি কি কাম, বলছে আমি ভিতরে যেতে চাই, নামাজ পড়তে চাই। তো ওই নামাজ তো অবশ্যই পড়বো, আলহামদুলিল্লাহ। কম্পাউন্ড, একটা ভাস্ট কম্পাউন্ড, পুরো কম্পাউন্ডের একটা প্যানোরামিক ভিউ দেখাই, দেখেন হোয়াট হিউজ সাইজ। সো বন্ধুরা, এই হচ্ছে হাসান টু মসজিদ, কি নান্দনিক শৈল্পকার্য, অনেক হিউজ। এটার উচ্চতা, তারপরে আরও কিছু নির্দিষ্ট তথ্য যদি এখানে কোথাও পাই আপনাদেরকে পড়ে শোনাবো, কারণ আমি আগে থেকে রিসার্চ করতে পারি নাই। সো এই হচ্ছে সেই মসজিদ, এত বড়, এত বড়। এখানে লক্ষাধিক লোক হয়তো বা নামাজ পড়তে পারবে কম্পাউন্ড মিলিয়ে। আচ্ছা, আমি এখন বসে বসে ইন্টারনেটে দেখলাম ইনফরমেশনগুলো, এটা হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম বড় মসজিদ এবং আফ্রিকার দ্বিতীয় সবচেয়ে বড় মসজিদ। আর এটার যে মিনার, মিনারেত, এটা পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় মক্কার পরে। এখানে ভেতরে প্রায় 25,000 লোক নামাজ পড়তে পারে এবং বাহিরে 80,000 লোক একসঙ্গে নামাজ পড়তে পারে। তো মাশাআল্লাহ, এটা হাসান টু এটা কনস্ট্রাকশন কমপ্লিট করেছিলেন। এখানে কারোর মাস্ক নাই, তো লোকজনের ভিড়ও নাই, মাস্ক খুলে ফেললাম। তো এটা হচ্ছে খুতবা দেওয়ার জায়গা, এখান থেকে খুতবা দেওয়া হয়, সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে, এই স্মৃতির অংশ হয়ে থাকছে সবাই। এখানে আসার পরে মনটা অনেক প্রশান্তি লাভ করলো, আল্লাহর ঘর। বিতর্ক তো সব জায়গায় থাকে, কিন্তু সেসব আমি চিন্তা না করি, এত বড় কেন, এই কেন, এগুলি কেন, আল্লাহ মাফ করুক আমাদের কাছগুলি থেকে। দেখেন উপরের সিলিংগুলো জাস্ট এক কথায় অসাধারণ। তো মনে হয় আর বেশিক্ষণ থাকতে দিবে না এখানে, সিকিউরিটি বলছে মনে হয় বের হতে। করোনার কারণে মনে হয় মেবি ওরা বন্ধ করে দিবে। তো এটা নর্মালি একটাই ফ্লোর এখানে, কিন্তু ওই দুইটা অংশে দেখেন ওইখানে একটা মাঝখানে পার্টিশন দিয়ে আরেকটা ফ্লোর বানানো হয়েছে।
হ্যাঁ বড় দরজা লাগিয়ে দিয়েছে, ছোট একটা দরজা খোলা রেখেছে। পঁচিশ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে এখানে, মেবি উপরে মহিলাদের জায়গা যতটা ধারণা করছি। একটু যেহেতু ঢেকে দেওয়া আছে মাশাআল্লাহ, তো এই পাশে আর ওই পাশে মহিলারা নামাজ পড়ে। এত সুন্দর একটা স্থাপনা, অবশ্যই মরক্কানদের একটা বাহবাদ জানাতে হয়, আল্লাহ তাদের এফোর্ট কবুল করুন। আলহামদুলিল্লাহ এই ছিল মসজিদের ভিউ মাশাআল্লাহ। তো এখানে করোনা নাই, করোনা বলতে কিছুই নাই এখানে, কেবল সেখানে করোনা আছে মরক্কোতে। আমি এটা বিশ্বাস করি না মরক্কোতে করোনা আছে, যদি করোনা থাকেও এদের ধাক্কায় ধাক্কায় এই ভিড়ের চাপে পড়ে সব মারা যাবে। এই হচ্ছে কোতে আটলান্টিকের সাইড, এখানে এত মানুষ, এখানে নাকি করোনা আছে। There is no corona here in Morocco. করোনাকে ভাবতে দেখলাম আমি একটু আগে, এই সমুদ্র লাভ দিয়ে পাড়ি দিয়ে করোনা আমেরিকা চলে গেছে। এখানে কীভাবে করোনা বাঁচবে, দম বন্ধ হয়ে করোনা মারা যাবে। করোনার বমি আসছে এখন, করোনা করোনা ভাগতেছে। সরি ফর কেয়ারিং গাইজ, বাট আনবিলিভেবল না এত মানুষ এখানে। এই জায়গা থেকে যত দ্রুত ভাগা যায় ভাগি, নাহলে করোনা তো তাদের ভয় পায়, আমাকে ভয় পাবে না, বলবে এই শালা টুরিস্ট আসছে, এদের তো কিছু করতে পারবো না, এর উপরে ঝাঁপায় পড়ি, সমস্ত করোনা আমার উপরে ঝাঁপায় পড়বে, আল্লাহ রক্ষা কর আমাকে বিপদ থেকে, ভাগি আমি মারাকেশ। তো এই কাজাব্লাঙ্কা মসজিদ, যেটাকে হাসান টু মসজিদ বলে, রেস্টুরেন্টে আসছি, কাজার চ্যাপ্টার শেষ, খাওয়া দাওয়া করবো, একটু ট্রেনে উঠবো, কারণ ট্রেন যেটা আছে সন্ধ্যা 7:35 ওটা মারাকেশ যে যাবে পৌঁছাবে রাত 10:15, তো সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, তো বেটার আমি এখান থেকে কিছু খাবো, খেয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরবো ইনশাআল্লাহ। তো এটা একদম মসজিদের পাশেই রেস্টুরেন্ট, তো আজকেও তাজিন অর্ডার করেছি, গতকালকে তাজিন খেয়েছিলাম মুরগির, আজকে খাবো মাংসের, কিসের মাংস জিজ্ঞাসা করি নাই, আল্লাহু আলম, গরু অথবা খাসি হবে, খাসি গরু হলে ভালো হতো, যাই হোক ইনশাআল্লাহ যা আছে রিজিক তাই, সাথে একটা জুস, তো দেখি কীরকম খাবার আসে। এই হচ্ছে তাজিন, আগুন ধরতেছে, এক্সিলেন্ট, কালকেটার থেকে বহু গুণে মজা, সুপার টেস্ট, কীভাবে কী বলবো। আমরা যেমন গরুর মাংস পাতাকপি দিয়ে রান্না করি, কিছুটা ওই ধরনেরই, কিছু সবজি না পেঁয়াজ এগুলি আল্লাহ মাল, উপরে সেজামের বিচি আর প্রুন ফল এটা দিয়ে সাজিয়েছে, একদম চেটে পুটে খাওয়া আর কি, খাওয়া ভালো ছিল, পরিমাণও বেশি ছিল না, কম ছিল গতকালকের তুলনায়, কিন্তু সুস্বাদু ছিল। তো এই হচ্ছে তাজিন, টোটাল বিল হচ্ছে 55 আর জুস 20, 75 দিরহাম।
750 টাকা अराउंड আলহামদুলিল্লাহ আর কি আশা করবেন টুরিস্ট স্পটে সুন্দর দিব ট্রেন স্টেশনে ওখান থেকে মারাকেশ ইনশাআল্লাহ খুব বড় এক বিপদের মধ্যে পড়তাম আরেকটু হলেই আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন তো স্টেশনের দিকে আসছিলাম ট্যাক্সিতে করে থ্যাংক ইউ তো যা বলছিলাম আর কি তো ওখান থেকে ট্যাক্সিতে আসছিলাম ট্যাক্সির সামনে আমি সামনের সিটে বসেছিলাম সাইডের গ্লাস খোলা ছিল আমি ফোন চালাচ্ছিলাম তো সিগন্যালে ট্যাক্সি থামলো তো কয়েকটা ছেলে ট্যাক্সির সামনে দিয়ে পার হচ্ছিলো একদম ট্যাক্সির কাছাকাছি চলে আসছিল যদি আমি তাদেরকে খেয়াল করছিলাম কিন্তু আমার যে ট্যাক্সি ড্রাইভার ছিল সে ওটার জানালা উঠিয়ে দিলেন ওরা তখনও দুই মিটার দূরে ছিল প্রায় তো তখন আমি বুঝতে পারলাম ট্যাক্সিওয়ালা ঠিকই ধরেছে ওদেরকে তো আসলে ওরা ফোন টোন কেড়ে নেওয়া টাইপ ছিল তো আমার ফোন গেলে সর্বনাশ হয়ে যেত আমার আলহামদুলিল্লাহ ট্যাক্সিওয়ালাকে অনেক ধন্যবাদ জানালাম হয়তো আমি খেয়াল করতাম না বা আমি ওদের দিকে তাকিয়েছিলাম অ্যাকচুয়ালি তো ওরা দুই মিটার দূরে ছিল কিন্তু যদি কোনো রকম খাবার দিয়ে দিত তাহলে তো হয়েছিল শেষ আলহামদুলিল্লাহ ফাইনালি মারাকেশ চলে আসছি পিছনের ট্রেনে এখন রাত বাজে 10:30 ট্রেনে বসে হোটেল বুক করেছি দুই রাতের জন্য আজকে রাত আর আগামী রাত কালকে সারাদিন মারাকেশে আছি ইনশাআল্লাহ প্ল্যান করে নিই মারাকেশে কী কী করবো রাতে প্ল্যান করবো কী দেখার আছে এখানে ট্রেনের টিকিট ছিল 146 দিরহাম প্রায় 1450 টাকা সেকেন্ড ক্লাস কোনো কমফর্ট ইয়ে ছিল না বাট আসতে হতো একদম শেষ মুহূর্তে কাটা টিকিট তা হোটেলে যাই এরপরে কথা হবে ইনশাআল্লাহ দেখি ট্যাক্সি বা কিছু একটা নিতে পারি কি আজকে আমার শেষ দিন মরক্কোতে সুন্দর স্থাপত্যশৈলী আমার আরব দেশগুলোর এই স্থাপত্যশৈলীগুলো আমার খুব ভালো লাগে দেখেন এই ধরনের গেটগুলো থাকে আপনি যদি রাস্তা দিয়ে হাঁটবেন এরকম গেটের ভিতর দিয়ে যাবেন এই হচ্ছে ওর আয়ুর্বেদিক টাইপের একটা দোকান আর কি দেখেন 1500 শতকের স্থাপনা এগুলি সেই বাড়িঘর এখনও সেরকমই আছে